আমরা এখন কোথায় আসছি ওটা? সাতরাগাছি জং। কোথায়? সাতরাগাছি জং। চলো। वेलकम टू माय चैनल। क्या लौटा? क्या लगा था? नहीं लौटेंगे तो सॉरी প্রচন্ড সরি এতদিন লেট হওয়ার কারণে তো বাট টাইম এসে গেছে তো প্রচন্ড ঠান্ডা তো নেই বাট ঠান্ডা আছে মোটামুটি ঠান্ডায় শুকিয়ে সব নিকুতি হয়ে যাচ্ছে তো এখন বাজে 4টে ওকে ভোর দেখতে পাবে ভোর তো আমরা ফ্রেন্ডসরা যাচ্ছি এখন অযোধ্যায় তো রেডি হওয়া যাবে তো এই উঠেছি এখনো ফ্রেশ হয়নি ঠিক আছে ভিডিও স্টার্ট করে দিয়েছি এখনো ফ্রেশ হয়নি ভিডিও স্টার্ট হয়ে গেছে তো এক্ষুনি আমি কিছুক্ষণের মধ্যে কয়েকটা কাজ ব্যাকে আছে কম্বলটা ব্যাগে নেবো তো আমার খাবার সব কিছু রেডি সেডি করে দেন আমি রেডি হয়ে বাকি কথা হচ্ছে ও বাই দ্য ওয়ে ফাটবে ফুটবে বাঙালি ইউটিউবাররা উঠবে লেটস গো আমি এখন রেডি হয়ে গেছি পুরো দেখতে পাচ্ছেন তো আমি রেডি তো এবারে বেরোনো যাবে আর যেটা বলার ছিল যে অনেকদিন পর ভিডিও হয়ে আসছি এই জন্য এক্সট্রিমলি সরি বাট কিছু মানে আমার শরীরে একটু অসুস্থতার কারণে লেট হয়েছে বাট তার জন্য খুবই আমরা খুবই মানে আপনাদের কাছে সরি বাট এই ভিডিওটা হতে চলেছে মজার কন্টিনিউ করুন তো আর যাবো এখান থেকে হেঁটে দুইলা পোল অব্দি একবারে হাসি নিয়ে স্টেশনে দেখা হচ্ছে লেটস গো তো স্টেশনে এসে গেছি ব্যাস এবারে ট্রেন আসবে ট্রেনে করে হাওড়া কাছে যাব ওকে তো আমাদের মধ্যে একটা পেশেন্ট আছে ছোট ভাই অসুস্থ একটু জ্বর হয়ে শীত হয়ে গেছে ছোট ভাইকে চুমু পাঠিয়েছি যাই হোক মেজো ভাই নেইমারের পাশে খেলে দেখতেই পারেন ওকে তো ট্রেন এলে জীবনে প্রথম লোকালে উঠবে আমাদের জিত তারপরে থাক না 25,000 ওকে ট্রেনে উঠে গেছি ট্রেন এখন ছেড়ে দিয়েছে তো আমরা যাবো একটা কাছে যাবো ওই নীলাদি একটু পরে আসছে দাঁড়া বাবা নেমে যাচ্ছে তো গিয়ে সাঁতরাগাছি থেকে ট্রেনে উঠে দেখা হচ্ছে সাঁতরাগাছি এসে গেছি সবাই ট্রেন আসবে ট্রেনে উঠে দেন দেখা হচ্ছে ওকে বাই ওকে তো আমরা সাঁতরাগাছি পৌঁছানোর পরে এখন আমরা একটু চা খাচ্ছি যে এখন আমরা চা ফা খাবো চা ফা খেয়ে দেন ট্রেন আছে 6:30 ট্রেন আছে তো 6টায় ট্রেন দেবে তো তারপরে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে দেন তারপরে বোর হয়ে একখানি কিছুক্ষণ সময় বসে দেন আমরা পৌঁছাবো বাঁকুড়া তো লেটস গো ওকে ট্রেন এসে গেছে এই ট্রেনের পেছন যাবো সামনের দিকে আমাদের আজকে কত নম্বর কোচ আছে আমাদের হ্যাঁ কি আছে D1 আছে আমাদের আমাদের এখন প্রচুর হাঁটতে হবে ট্রেন অনেক দূর চলে গেছে এখন বাজে 6:07 হাঁটতে হাঁটতে বোধহয় 6:17 হয়ে যাবে তো গিয়ে ট্রেনের সিটে উঠে দেখা হচ্ছে ওকে তো আমরা ট্রেনে উঠেছি ট্রেন ছেড়ে দিয়েছে চাঁদের মানুষ আছে চাঁদের পাহাড়ে যাওয়া হচ্ছে এরা নিজের ঘর বাড়ি দেখতে গেছে ট্রেন থেকে যাই তো আমরা এখন সবাই তো খুব টায়ার্ড ওকে তো ব্লগ কন্টিনিউ করবো বাট এখন প্রচন্ড টায়ার্ড আছি তো একটুখানি মানে রেস্ট নিয়ে নিচ্ছি রেস্ট নিয়ে জন্য আমার ব্লগ কন্টিনিউ করা হবে ওকে আমার কাছে টাটা ওকে ঠান্ডাটা খুবই লাগছে আর বাইরের ভিউটা জাস্ট অসম তো আমি এখন মাইক ফাইক খোলা আছে হয়তো সাউন্ডটা আসতে আসছে বাট বাইরের ভিউটা খুবই সুন্দর লাগছে তো আমি সেটা দেখানোর জন্য ট্রেনের সামনেটা এলাম প্রচণ্ড একটা ঠান্ডা ফিল আসছে কারণ 6টা বাজে এখন তো বাট ঠান্ডাটা একটুও কমে নেই তো যেটা বলার ট্রেনে এখনও পর্যন্ত একটা কি এক্সপ্রেস তো কিছু খাবার দাবার পাওয়া যাবে বলে আমার মনে হয় না তো দেখা যাক শালবনিতে এসেছি এবারে এখান থেকে আর কত টাকা রে তো শালবনি থেকে আর কিছুক্ষণ ও
ওকে তো এখন আমরা নেবেছি এখানে বাঁকুড়ায়। তো বাঁকুড়া থেকে এখন বাস ধরবো। বাস ধরে ভাই কোথায় যাবো? মুকুটমণিপুর। ওকে তো আমরা বাঁকুড়ায় এখন পৌঁছে গেছি। একটু পরে আমরা গাড়ি ধরবো, গাড়িতে করে বা টোটো অটো যা করে আমরা যাব মুকুটমণিপুর। মুকুটমণিপুরে গিয়ে দেন তারপরে হোটেল খুঁজতে হবে, দেন হোটেল খুঁজে তারপর থেকে ব্লগ কন্টিনিউ হবে আবার। তো এখন কথাবার্তা হচ্ছে, তো দেখা যাক কি বলে। এখানে টোটোর রেট অনেকটা বেশি বলছিল, তো টোটোর রেট অনেকটা বেশি বলায় আমরা দেখি লোকাল টোটো যদি পাওয়া যায়। লোকাল টোটো আমরা করার বেশি চেষ্টা করছি, তো দেখা যাক। এখন কথাবার্তা বলবো, কথাবার্তা বলার পরে তারপরে বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, বাস ধরে মুকুটমণিপুর। ওকে তো এখন টোটোয় উঠেছি, টোটো থেকে আমরা যাচ্ছি। টোটো কথাবার্তা সব ঠিকঠাক হয়েছে কাকু। তো কখনো এইখানে এলে কাকুদের সাথে কথাবার্তা ঠিক করে বলে নেবেন, একদম ঠিকঠাক রেটে আপনি যেখানে যাবেন পৌঁছে দেবেন, তো কোনো অসুবিধা হবে না। তো আমাদেরও এখন কাকু নিয়ে যাচ্ছেন বাস স্ট্যান্ডে, দেন বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো, বাস ধরে মুকুটমণিপুর বাস স্ট্যান্ডে আমরা যাবো। এখন বাজে 10:10, আমরা একটা ট্রেনে উঠেছিলাম 6:30, 6:30 ট্রেন ছেড়েছিল। তো এখন 10:11 হলো, তো 10 বাজে। তো এইরকম টাইমে আপনারা এখানে পৌঁছাবেন এসে সকালের দিকে। তো সকাল থেকে এখান থেকে আপনি বাস করে বা এই অটো পাবেন, টোটো, টোটো করে আপনি বাস স্ট্যান্ড যাবেন। বাস স্ট্যান্ড থেকে আপনি মুকুটমণিপুরের বাস অ্যাভেলেবেল আছে, যার থেকে আপনি করে মুকুটমণিপুর যেতে পারবেন। তো ওকে তো এখন আমরা বাস স্ট্যান্ডে এসেছি, বাস স্ট্যান্ডে 12:30 গাড়ি আছে বললো। তো বাজে এখন 10:41, অনেকক্ষণ সময় হাতে আছে। তো টিফিন বিফিন অল্প সারবো, টিফিন বিফিন সেরে তো টিফিন বিফিন সারার পরে আমরা বাসে উঠবো, বাস থেকে ডাইরেক্ট মুকুটমণিপুর। দেন মুকুটমণিপুরে গিয়ে আমাদের ফার্স্ট কাজ হবে হোটেল খোঁজা। ওকে তো এখন হোটেলে এসেছি, আমরা সব টিফিন করবো। তো মানে টায়ার্ড আছে, কারণ বড় অনেক বই উঠেছিলাম, তো প্রচন্ড অনেক টায়ার্ডনেস আছে। তো এখন এখানে টিফিন বিফিন কমপ্লিট করে আমরা যাবো, গিয়ে ডাইরেক্ট হোটেলে যাবো। তো খাবারে এখানে এসছে ভাত, ভাতের কোয়ান্টিটিটা আমাদের খুব বেশি ভালো লাগছে না। আর এখানে আছে তরকারি, একটা তরকারি দেওয়া হয়েছে এখানে, একটা তরকারি আলু ভাজা, বাট ডাল আছে, বাট ডালের কোনো অস্তিত্ব আমি দেখতে পাচ্ছি না আপাতত। তো এই হলো আমাদের আজকের টোটাল থালি। এই থালিটার দাম নিচ্ছে টোটাল, ভাত কত নিচ্ছে ভাই জানি না, 30 টাকা প্লেট, এটা 30 টাকা। বাট আমার মনে হচ্ছে 30 টাকার বাজেটে এই খাবারটা ঠিকঠাক না আমার যতটুকু মনে হচ্ছে। তো এইখানে এলে যদি আপনারা জানেন ভালো হোটেল, তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। বাট আমার ইমিডিয়েট মনে হচ্ছে যে এটা 30 টাকার যে বাজেট অনুযায়ী ভাতটা সঠিক নয়। তো খেয়ে দিয়ে এবারে আমরা বেরোচ্ছি, দেখা যাক। আমাদের কথাবার্তা হচ্ছে যে কাটা সার্ভিস করে যেতে পারি, কারণ বাসে সময় লাগতে পারে অনেকটা। তো দেখা যাক কি হবে। তো অল্প ভাই কি করবো, কাটা সার্ভিসে যাবো না, এতে বাসে যাবো। কাটা সার্ভিস হচ্ছে রুটি যারা খেয়েছে হচ্ছে রুটির কোয়ান্টিটি ভালো ছিল, কোয়ালিটিও ভালো ছিল। বাট আমি বলবো ভাতের কোয়ান্টিটিটা অতটা আমার ভালো লাগেনি, আর প্রাইস অনুযায়ী ঠিক আছে, বাট হয়তো ইম্প্রুভ করা যেতে পারে। হয়তো এখানে আরও ভালো হোটেল আছে যেটা আপনারা হয়তো জানেন। তো একটুখানি যদি আপনাদের ইনফরমেশানে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনি মেসেজ করে জানাবেন। তো আমরা বাসে করে এখন সেকেন্ড বাসে উঠে পড়েছি। সেকেন্ড বাসে ওঠার পরে আমরা অর্ধেক রাস্তা এসেও গেছি, আসলে বাসের মধ্যে একটু সমস্যা হচ্ছিলো, তার জন্য ভিডিও বানাতে পারিনি। তো এখন ভিডিওটা বানাচ্ছি। তো বাসটা খুব সুন্দর, এই বাসটা খুব সুন্দর যাচ্ছে, আর রাস্তাটাও খুব ভালো। তো আর একটুখানি বলছে মুকুটমণিপুর, তো মুকুটমণিপুরে একবারে বাস থেকে নেবেই দেখা হচ্ছে। মুকুটমণিপুর এসে গেছি এখন। তো এই যে একটা সিনটে আছে এটা জাস্ট অসম, খুব সুন্দর লাগছে দেখতে। তো এই যে এখান দিয়ে নদীটা যাচ্ছে, তো নদী আর ওইদিকে দূরে সেই দূরে দেখা যাচ্ছে পাহাড়টা, আর নদী তো নদীটা পাহাড়টা সব মিলিয়ে খুব সুন্দর লাগছে। আমরা ড্যাম্পের কাছে আছি, খুব সুন্দর লাগছে, এই সিনটা জাস্ট অসম লাগছে। ঠিক আছে, আমাদের একদম পশ্চিমবঙ্গে খুবই ঘরের কাছে এত সুন্দর জায়গা আছে, বাট আমরা সবাই জানি, বাট হয়তো অনেকেই আসে না। ঠিক আছে, সিনটা জাস্ট একবার দেখে নাও, জাস্ট একবার। ওকে তো আমরা এখন হোটেল খুঁজতে যাচ্ছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া।